কণ্ঠশিল্পী নেন্সি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস শেয়ার করেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার সেই স্ট্যাটাস, উঠে আসে গণমাধ্যমেও। ছবি জঙ্গনে এই নিয়ে শুরু হয় চর্চা। তবে বিষয়টি একেবারে পাত্তা দিচ্ছেন না জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই গায়িকা। বিরহ কিংবা অশান্তি নয়, স্বামী নিয়ে সুখেই আছেন নেন্সি। আর তাই তো স্বামীকে নিয়ে কক্সবাজারে হানিমুনে গেলেন তিনি। মানে চারপাশে যদি মূর্খ জাতি নিয়ে বসবাস করি, এটা নিয়ে আমি ক্লিয়ারও করতে চাই না, এটা নিয়ে আমি বলতেও চাই। যার যা যার যা মন চাচ্ছে বুঝবে, দেখ আমার জবাব দিতে হবে কেন, আমি কি সারা পৃথিবীতে জবাব দেওয়ার জন্য বসে রয়েছি? নিশ্চয়ই না। তার ফেসবুক স্ট্যাটাসের মূল উপজীব্য ছিল তাদের আগের সংসারে সন্তানদের নিয়ে। বিষয়টি নিয়ে ন্যান্সি বলেন, মেয়েদের সব নিয়ে খুব বিরক্ত হয়। হ্যাঁ, আমার কাছে কিন্তু মানে জিনিসটা খুব মানে হাসির লাগে, মানে নিউজ কোনটা মানে তোমার ভালো লাগে নিউজ আবেগ ভালোবাসা আর খুনসুটিতে সমুদ্র পাড়ে স্বামীকে নিয়ে সময় কাটাচ্ছেন এই গায়িকা। জীবনের শেষ পর্যন্ত তাদের এই পথ চলা থাকবে এমন প্রত্যয়ের কথাই বলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। ফারজানা স্মৃতি, সময় সংবাদ, ঢাকা।